আজকের ভিডিওতে কম্পেয়ার করব 150cc সেগমেন্টে দুটি পপুলার বাইক সম্পর্কে। বাইকগুলো হচ্ছে fzx এবং হাঙ্ক 150R। দুটি বাইকেই এগ্রেসিভ ডিজাইন দেয়া হয়েছে। হাঙ্ক 150R বাইকে স্পোর্টস কমিউটার লুকস এবং fzx বাইকে ক্যাফেরেসার লুক দিয়েছে ইয়ামাহা কোম্পানি। এখন কথা বলবো বাইকের ইঞ্জিন পারফরম্যান্স সম্পর্কে। fzx বাইকে এয়ারকুল ফোর স্ট্রোক SOHC 2 ভালভ ইঞ্জিন ইউজ করা হয়েছে। অন্যদিকে হাঙ্ক 150R বাইকে দেখা যাবে এয়ারকুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার OHC ইঞ্জিন। fzx বাইকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করা যাবে 12.4 PS এট 7250 RPM। ম্যাক্সিমাম টর্ক আউটপুট করা যাবে 13.3 নিউটন মিটার এট 5500 RPM। হিরো হাঙ্ক 150R বাইকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করা যাবে 14.4 BHP এট 8500 RPM। ম্যাক্সিমাম টর্ক আউটপুট করা যাবে 14 নিউটন মিটার এট 6500 RPM। টর্ক এবং পাওয়ারের দিক থেকে হাঙ্ক 150R কিছুটা এগিয়ে থাকবে। হাঙ্ক 150R বাইকে টপ স্পিড পাওয়া যাবে 120 থেকে 125 কিলোমিটার। fzx 150 বাইকে সর্বোচ্চ 120 কিলোমিটার টপ স্পিড পাওয়া যাবে। হাঙ্ক 150R বাইকে স্টার্টিং মেথড হিসেবে সেলফ এবং কিক দুটি অপশনই পাওয়া যাবে। অন্যদিকে fzx বাইকে স্টার্টিং সিস্টেম টাইপ ইলেকট্রিক স্টার্টার। দুটি বাইকেই 5 স্পিড গিয়ারবক্স দেয়া হয়েছে। হিরো হাঙ্ক 150R বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর এবং fzx বাইকে দেখা যাবে ফুয়েল ইঞ্জেকশন ফুয়েল সাপ্লাই সিস্টেম। ফুয়েল ইঞ্জেকশন হওয়াতে fzx 150 কিছুটা এগিয়ে থাকবে। fzx বাইকে ফ্রন্টের টায়ার সাইজ 100/80 এবং রেয়ারে 140/60। অন্যদিকে হাঙ্ক 150R বাইকে ফ্রন্টের টায়ার সাইজ 100/80 এবং রেয়ারে 130/70। টায়ার সেকশনের দিক থেকে fzx 150 এগিয়ে থাকবে। দুটি বাইকেই 17 সাইজের রিম এবং টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। fzx বাইকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm এবং হাঙ্ক 150R গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 mm। বাংলাদেশের রোড কন্ডিশনে হাঙ্ক 150R বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স fzx বাইক থেকে বেটার পারফরম্যান্স দিতে পারবে। fzx বাইকের সিটের উচ্চতা 795 mm এবং হাঙ্ক 150R 790 mm। বাংলাদেশের মানুষের গড় উচ্চতা অনুযায়ী হাঙ্ক 150R এগিয়ে থাকবে। fzx বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। হাঙ্ক 150R বাইকের সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক টাইপ সাসপেনশন এবং পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করেছে হিরো কোম্পানি। দুটি বাইকেই সাসপেনশন ফিডব্যাক একই রকম পাওয়া যাবে। fzx বাইকের ফ্রন্টে 282 mm এর ডিস্ক উইথ ABS এবং রেয়ারে 220 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। হাঙ্ক 150R বাইকের ফ্রন্টে 276 mm এর ডিস্ক উইথ ABS এবং পেছনে ইউজ করা হয়েছে 220 mm এর ডিস্ক ব্রেকিং সিস্টেম। fzx বাইকের ফ্রন্টের ডিস্ক কিছুটা বড় দেয়া হয়েছে। দুটি বাইক নিয়ে সংক্ষিপ্ত একটি কম্পেয়ার ভিডিও তৈরি করার ট্রাই করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছেও শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।